যোগা ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন হলদিয়ার 6 জন প্রতিযোগী। ঋতুপ্রভ চট্টোপাধ্যায়, অতনু মাইতি, নীলাক্ষী মাইতি, পূর্বা পাত্র, পূজা মাইতি এবং দেবাঙ্গন দীক্ষিত হলদিয়ার চৈতন্যপুর যোগাঙ্কন সংস্থার কৃতি শিক্ষার্থী। গত 27 অক্টোবর রবিবার স্থানীয় চকদীপা হাই স্কুলে সংস্থার বিজয় সম্মেলনী মঞ্চে সে কথা ঘোষণা করেছেন সংস্থার সম্পাদিকা রুমা চট্টোপাধ্যায়। তিনি বলেন, চলতি বছরের 28শে ডিসেম্বর বিশাখাপট্টনামে বিভিন্ন দেশের সঙ্গে হলদিয়া চৈতন্যপুরের এই 6 জন প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করবে। তাদের মধ্যে ইতিমধ্যে থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক যোগায় সোনা জয় করেছেন ঋতুপ্রভ, অতনু, নীলাক্ষী। এদিন এই মঞ্চে যোগা মেধা অনুসন্ধান পরীক্ষায় 265 জন ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন হলদিয়ার এই মঞ্চ থেকে রাজ্যের স্কুল শিক্ষায় যোগাকে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে। একক বিষয় সংস্থার সম্পাদিকা রুমা চট্টোপাধ্যায় জানান, নাচ শারীরিক শিক্ষার মতো যোগা বিষয়টিকে রাজ্যের স্কুল শিক্ষায় অন্তর্ভুক্ত করবেন, এই আবেদন আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। আশা করি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা এক যোগ সমিতির সভাপতি শম্ভুনাথ সাঁতরা, বিজ্ঞানী অনির্বাণ দাস, শিক্ষক প্রতীক জানা, সংবাদ প্রতিদিন সাংবাদিক চঞ্চল প্রধান, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র ও সংস্থার পদস্থ কর্তাগণ।
কেক আর পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। তুমি গোল্ড পেয়েছ, কতজন ছিল তোমার সঙ্গে এই প্রতিযোগিতা? কত দিন ছিল ওখানে? তোমার নাম? বাবার নাম? বাড়ি? তোমরা এক সময় খেলতে পারবে, যেতে পারবে এই বার্তা দিচ্ছ। তুই কতদিন যুক্ত আছে এই সংস্থার সঙ্গে? কেমন লাগে এখানে? আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? তোমার নাম? বাবার নাম? বাড়ি? একটু জোরে। সেখানে যে গিয়ে আমরা যেটা দেখতে পারলাম, নতুন অনেক কিছু শিখতে পেরেছি, সেই সাথে সেখানে যে ব্যবস্থা, সেখানে যারা প্রতিযোগী ছিল তারা অনেকটাই উন্নত, এবং আমাদেরও সেক্ষেত্রে অনেকটাই নিজেদেরকে উন্নতির পথে এগোতে হবে। আরও সেটাই আরও চেষ্টা করছি, যাতে আমরা নিজেরা আরও নিজেদেরকে উন্নত করতে পারি। আমাদের দেশে প্রথমত যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলো অনেকটা হোল্ডিংয়ের উপর অনেকটা ফারাক থাকে। আমাদের দেশে যেগুলো হয় সেগুলো কম সময় করে হোল্ডিং করতে হয়, এবং পোস্টার যেগুলো দেখা হয়, জাজেসরা যেগুলো দেখেন অতটা খুঁটিয়ে দেখেন না হয়তো। সেক্ষেত্রে অন্য দেশে যেগুলো দেখা হয় পাই টু পাই প্রত্যেকটা জিনিসই দেখা হয়, এবং হোল্ডিং টাইম অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের শ্বাস প্রশ্বাসের উপর অনেকটা বেশি নিয়ন্ত্রণ আনতে হবে। আর তো সেগুলোই বেশ কয়েকটি ফারাক আমরা দেখতে পেয়েছি। এইভাবে আমরা বারবার যদি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমরা নিজেরা আরও উন্নত হবো। আমি যেহেতু খেলে এসেছি একবার, আরও যারা ছোটো ছোটো যারা শিখছে বা এই সংস্থার সাথে যুক্ত আছে তাদেরকে একটাই কথা বলবো, নিজেদেরকে উজাড় করে প্র্যাকটিসে লেগে থাকো। সেই সাথে যেগুলো নিয়মানুবর্তিতা সহ যে কোনো জিনিস যেগুলো স্যার ম্যাডামরা বলবেন বোঝাবেন সেগুলো করতে থাকো। এইভাবে করলেই তোমরা উন্নতির দিকে এগোতে পারবে। এবং প্রত্যেক বছরই আমাদের নিয়ে যাওয়া হয় এই ধরনের বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। তো সেক্ষেত্রে দু তিনবার অংশগ্রহণ করলেই নিজেরা নিজেদেরকে অনেকটা উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমার নাম? আমার নাম ঋতুপ্রভু চট্টোপাধ্যায়। বাড়ি? বাবার নাম? বাবার নাম কৌশিক চট্টোপাধ্যায়। বাড়ি উত্তর রানী চক, চৈতন্যপুর। কত দূর পর্যন্ত যাওয়া যায়, ভবিষ্যতে কী কী করা যায়,
সেটার বার্তাই আজকে মূলত এই অনুষ্ঠানে আছে, যে এটা নিয়ে ভবিষ্যতে পড়াশুনোর মতো জায়গায় এর কোর্স আছে বিভিন্ন জায়গায়, সেগুলো করতে পারে তারা, তাদের প্রফেশনালি এটাকে নিতে পারে। তো এটাই তার সাথে তো সুস্থতা অবশ্যই, যে যোগ করলে যে সুস্থ থাকার বিষয় সেটা আছে, মনোযোগ বৃদ্ধি, একটু নিজেদেরকে একাগ্র রাখা, কীভাবে বাচ্চাদের একাগ্র রাখবেন সেটাও, লক্ষ্য স্থির রাখলে যে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা কোনোটাই যে আমাদের সমস্যার ধরে রাখে না, তার থেকে আমরা বেরোতে পারি, এটাই আজকের দিনের বার্তা। তিনজন গেছেন, তার সাথে আরও একটি আমার স্টুডেন্ট, তাকেও নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার পাসপোর্ট সমস্যার জন্য তাকে আমরা নিয়ে যেতে পারিনি। তো সেটা আমার কাছে একটা বিশাল বড় ব্যর্থতা বলে আমি মনে করি। তো যেদিন কম্পিটিশন আমরা বেরিয়ে গেলাম, ঠিক তার পরের দিন তার হাতে সে পাসপোর্ট পেল অনেকটি। অর্থাৎ এই যে সমস্যাগুলো, এগুলো কি হয়, আমরা গ্রামে ঘরে যেটা ভাবি যে পাসপোর্ট করিয়ে রেখে কি হবে, এটা একটা আমাদের মধ্যে থাকে। তো আমার কাছে বলার এই সমস্ত পরিবারের, যাদের লক্ষ্য অনেক দূর পর্যন্ত যোগাটাকে নিয়ে আছে ভবিষ্যতে, তাদের আমি বলবো এই সামান্য সমস্যা, এই পাসপোর্টজনিত সমস্যার জন্য ছেলেমেয়েদের প্রতিভা যেন আটকে না যায়। তাদের বাবা মাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আর্থিক সমস্যা আছে সেটা তো তবুও এদিক ওদিক করে সলভ করা যাবে, কিন্তু যদি পাসপোর্ট সমস্যা কিছু হয়ে থাকে সেটা কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারবো না যতক্ষণ না পাসপোর্টটা ঠিকঠাক হয়। তাই আমার সমস্ত গার্ডিয়ানের উদ্দেশ্যে একটাই কথা, যদি অনেক বেশি উচ্চাশা থাকে, লক্ষ্য স্থির থাকে এটা নিয়ে এগোনোর, অতি অবশ্যই পাসপোর্ট করিয়ে রাখুন, এটাই বলবো যে তার জন্য যেন প্রতিভা নষ্ট না হয়। 300-র ওপর স্টুডেন্ট আছে, 300-র ওপরে স্টুডেন্ট আছে, এছাড়া স্কুলগুলোতেও আছে, যোগাঙ্গন সংস্থার সাথে স্কুলগুলোও যুক্ত হয়। যদি আমি স্কুলের স্টুডেন্টদের ধরি তাহলে প্রায় 500-র ওপর ছাড়িয়ে যাবে। যোগাঙ্গনের এখন নিজস্ব সংস্থার যে স্টুডেন্ট সেটা 300 আছে। যোগাঙ্গনে মূলত যোগাসনটা তো এটাই শেখানো হয় মূলত, এটা প্রত্যেক দিন, তার সাথে সাথে কিছু মন্ত্র যেগুলো আমাদের প্রতিদিন ডেলি লাইফে লাগে, প্রাণায়াম যেটা মনোযোগ বাড়াতে সহায়তা করে, এছাড়া কিছু মেন্টাল গেম খেলানো হয় বাচ্চাদের মস্তিষ্ক উর্বর করবার জন্য, এছাড়াও বিভিন্নভাবে বাচ্চাদের কীভাবে এন্টারটেনমেন্ট করা যায়, বাচ্চারা কীভাবে বসে মোবাইল থেকে দূরে কীভাবে রাখা যায়, সেগুলো নিত্য নৈমিত্তিক নতুন নতুন আপডেটভাবে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয়। দেখুন আমি বলবো না, এই যুগে যদি আমরা মোবাইলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের আপডেট হতে অনেক বেশি পিছিয়ে যেতে হবে। তো মোবাইল এগোতে অবশ্যই সাহায্য করে, কিন্তু সেটা গেমে আবদ্ধ নয়, তুমি যেটা করো সেই বিষয় নিয়ে দেখো, সেটাতে উন্নতি করবার জন্য মোবাইলটাকে ব্যবহার করো, তুমি তোমার পড়াশোনার কাজে মোবাইলটা লাগো, মোবাইল নিশ্চয়ই দেখো, কিন্তু সেটার একটা নিয়ম আছে, সেটার একটা সময়, হ্যাঁ ভালো কাজে ব্যবহার, ভালো কাজে ব্যবহার। আপনার নাম? উমা চক্রবর্তী চট্টোপাধ্যায়, যোগাঙ্গন, যোগাঙ্গনের আমি সম্পাদিকা, উত্তরাঞ্চল চৈতন্য। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।